বছর সরকারি চাকরি করেছি সেই রুলস অফ বিজনেস এলোকেশন অফ বিজনেস আমাদেরকে শেখায় না আর বই পড়তে হবে না আমরা সব জানি কোন ক্ষমতা বলে সেই যুগ্ম সচিব আমার চিকিৎসককে সকস করেছে তার বিচার আপনার কাছে চাই তিনি কোন রুলস অফ বিজনেস জানেন না তার সেই ক্ষমতাই নাই ছুটি দিবেন না সেটা আপনার এখতিয়ার আর ছুটি যাওয়া সেটা আমার এখতিয়ার আপনি সকস করেন কেন হাতের কলমের শক্তি বেশি হয়ে গেছে একটা প্যারাসিটামলে যা যায় আরেকটা ট্যাবলেট লেগে গেলে তিন দিন ঘুম থেকে উঠতে পারবেন না সেটা মনে রাখবেন কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় আমার একজন জুনিয়র কনসালটেন্ট দেড় বছর হলো তার পদায়ন হয় নাই কি অপরাধ তার সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে কেন প্রভাষক হিসাবে এখানে দিয়েছেন সে আবেদন করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ে সেটা শোনার সময় নাই আমাদের মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা একটু যেন আকাশে উঠছেন মাটিতে নামতে তো সময় লাগবে না আমার জুনিয়র কনসালটেন্ট দেড় বছর আপনাকে আবেদন করে পদায়ন নিতে হবে কেন তার সাথে সবাই পদায়িত হয়ে গেছে কোন ক্ষমতা বলে আপনি তাকে লেকচারার হিসাবে পদায়ন করে রেখেছেন এই বিষয়গুলো দেখতে হবে এইভাবে জমাট বাঁধা রক্ত যে কোনো একদিন অ্যাক্সিডেন্ট করবে আনকনশাস হয়ে যাবেন পুরো মন্ত্রণালয় তখন কিন্তু চিকিৎসা দেওয়ার আর কেউ থাকবে না আমরা মাননীয় প্রতিমন্ত্রী সংস্থাপন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি সাম্প্রতিক সময়ে আমরা আমাদের বিষয়গুলো উপস্থাপন করেছি তিনি আমাদের কাগজপত্র নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিগত নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় আমরা যে সমাবেশে দাবিগুলো উপস্থাপন করেছিলাম সেদিন কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন আমার তো এগুলো জানা ছিল না তখনকার মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়কে তিনি জিজ্ঞেস করেছিলেন চিকিৎসকদের এত কথা কেন এত দাবি কেন আমরা বারবার মাননীয় মন্ত্রী আপনাকে জানাই কারণ আপনিই আমাদের প্রতিনিধি আপনি ওই আমলাদের প্রতিনিধি না আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়ে এসেছেন আপনার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে আমরাও গিয়েছিলাম আগামীতেও আমরা যাব আপনি আবার মন্ত্রী হবেন আমাদের সাথে থাকবেন আপনি হোয়াইট কলার জেন্টলম্যান আমরাও ফুল হাতা শার্ট পরি কিন্তু দয়া করে একটু আমাদের দিকে তাকান আগামীতে যখন প্রধানমন্ত্রীর বাড়ির আঙ্গিনায় আবার সভা হবে আবার যখন বলবো এই কথাগুলো বারবার বলেছি তখন যেন মন্ত্রী মহোদয় আপনি না বলতে পারেন যে আমাকে তো কেউ বলে নাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম প্রিয় চিকিৎসক ভাই বোনেরা মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন আমার আর বক্তৃতার কিছু নাই ইশারাই কাফি আমি গতকালকে চট্টগ্রামে ছিলাম 4000 চিকিৎসক সেই সভায় উপস্থিত ছিলেন এরপরের দিন কক্সবাজারে ছিলাম সেখানেও আমার জাতীয় নেতৃবৃন্দ ছিলেন সেখানেও আমরা বক্তব্য রেখেছি আগামী পরশু দিন ঝিনাইদহ যাচ্ছি আমরা ঘর গুছানোর চেষ্টা করছি আপনারা প্রস্তুত হন আমরা আমাদের সম্মান আমাদের প্রাপ্য মর্যাদার জন্য আমরা যতটুকু করার ততটুকু করব শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে একটু অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের চিকিৎসকদের মেধা আছে আপনারা শুধু আপনাদের মেধাগুলো একটু গবেষণা কাজে লাগানোর চেষ্টা করুন আমরা সরকারের কাছে অনুরোধ করেছি গবেষণা অর্থ বরাদ্দ ছাড়া হয় না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গবেষণার জন্য যত অর্থ বরাদ্দের প্রয়োজন হয় সেটা তিনি দিবেন এবং তিনি তা দেখিয়েও দিয়েছেন তিনি বলেছিলেন করোনা টিকা কেনার জন্য যত কোটি টাকার প্রয়োজন তা আমি দেব সেটা তিনি করেছেন আপনাদের গবেষণার জন্য তিনি অর্থ বরাদ্দ দিবেন আর তার একটি শেষ চাওয়া আপনারা যখন একজন চিকিৎসককে একজন রোগীকে সেবা করেন তাকে আপনার আত্মীয় ভেবে পরম মমতা ভরে তাকে সেবা করবেন কারণ যাকে চিকিৎসা দিচ্ছেন যাকে সেবা দিচ্ছেন সে বাংলাদেশের নাগরিক আর এই বাংলাদেশের নাগরিককে নিয়েই স্বপ্ন দেখতেন আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান